মায়ের শেষ যাত্রাতেও কর্তব্যে অবিচল, ভার্চুয়ালি বাংলার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে ভোরের আলো ফোটার আগে মাতৃহারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর পেয়ে গুজরাটে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেস, জোকা মেট্রো সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। চার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকের কথাও ছিল, তবে প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুর পর সেই সফর বাতিল করা হয়েছে। কিন্তু বাংলা সফর বাতিল হলেও বন্ধ হল না পূর্ব ঘোষিত কর্মসূচি। মাকে হারিয়েও কর্তব্যে অবিচল প্রধানমন্ত্রী মোদি। শুক্রবার সাব্রুমে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রীর কর্তব্য নিষ্ঠার কথা প্রসঙ্গে বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি এদিন আরও বলেন, মায়ের মৃত্যুর দিনেও নিজেকে দেশসেবায় নিয়োজিত রাখতে কোনো খামতি রাখেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মায়ের মৃত্যুদিনেও প্রতিদিনের মতো প্রধানমন্ত্রী দেশসেবায় নিজেকে নিয়োজিত রেখে শেষকৃত্য সম্পাদনের পরে দেশসেবায় পুনরায় কর্তব্যে অটল এই বলিষ্ঠ কথায় প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বকে বর্ণনা করতে সাব্রুমে সভায় উল্লেখ করেন বিপ্লব কুমার দেব। অনন্য মা হীরাবেন মোদির সুযোগ্য সন্তান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো বিশাল মাপের ব্যক্তিত্বের পক্ষেই এমন অটল কর্তব্য নিষ্ঠার কাজ করা সম্ভব বলে সভায় দৃঢ় কণ্ঠে জানান বিপ্লব কুমার দেব। মার মৃত্যুর পরও এক সেকেন্ড শোকতাপ করার জন্য নিজেকে নিয়োজিত করেনি, আজকে ভারতবর্ষের মানুষের জন্য কাজ করছে। উনি অলরেডি 7,800 কোটি টাকার প্রজেক্ট পশ্চিমবঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কার্যক্রম জারি রেখেছে। মোদী এ ব্যক্তি আজ পর্যন্ত অসুস্থ হননি, অসুস্থতার জন্য ছুটি নেননি, ওনার কোন হলিডে নেই। আজকে যখন ওনার জন্মদাত্রী মায়ের স্বর্গবাস হয়েছে তখনও উনি কোন জায়গায় বসেনি, তখনও আপনাদের জন্য কাজ করছে যেভাবে প্রতিদিন করেন ঠিক সেই রুটিনে কাজ করছে। আমরা যাওয়ার সুযোগ পর্যন্ত পাইনি, আমি সকালে না করেছিলাম আমি যাবো না, আমি তো গুজরাটে চলে যাব। পরক্ষণে আমাদের কাছে মেসেজ এসছে কেউ কোথাও যাওয়ার দরকার নেই, কারণ মোদী খুদি কাজের মধ্যে লেগে গেছে। ভারতবর্ষে আমার মনে হয় না এই দুনিয়াতে কোন দ্বিতীয় ব্যক্তি এই কাজ করেছে, বুঝেনি মানুষ। দ্বিতীয় ব্যক্তি যে মায়ের মৃত্যুর পরও সে দেশসেবায় নিজেকে নিমজ্জিত করে রেখেছে, যেভাবে প্রতিদিন কাজ করে ঠিক সেভাবেই কাজ করছে, তার কাজের মধ্যে কোন অন্তর নেই, সে নরেন্দ্র ভাই মোদী করতে পারে। আর হীরাবেন ৯৯ বছরের যে বীরাঙ্গনা মহিলা, যেনাকে যিনি নরেন্দ্র ভাই মোদীর মতো প্রখর ব্যক্তিত্বকে জন্ম দিয়েছেন, ওনার ছেলেই করতে পারে। এই শিক্ষা আজকে আমরা পেয়েছি, কেউ গিয়ে অনুতাপ করুক ভিড় করুক সেটা চায় না, সবার কাছ থেকে আশীর্বাদ চায়। উনি নিজেই টুইট করে সকালে চলে গেছেন, আর টুইটের মধ্যে একটা বিষয় লেখা ছিল, লাস্ট যখন আমার মার কাছে আমি দেখা করেছি, আমার মা আমাকে গুজরাটিতে লিখে আবার হিন্দিতে লিখেছে টুইটে, যে কাজ করার সময় বুদ্ধি লাগিয়ে কাজ করা ও শুদ্ধতার সঙ্গে কাজ রূপায়ণ করা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।